हेलो गाइज व्हाट्सअप एंड वेलकम टू माय शो। और गाइज हमारे शोते ऑलरेडी हमें একটা ভিডিওতে বলেছিলাম যে WWE অলরেডি প্ল্যান সেট করেছিল গাইস ডে ওয়ানে সেথ রলিন্স গাইস WWE চ্যাম্পিয়ন হতে চলেছে। আরও একটা গাইস ইন্টারেস্টিং ব্যাপার ছিল যে রয়্যাল রাম্বল গাইস, নর্মালি তোমরা রয়্যাল রাম্বলে জানো যে যে সুপারস্টারকে প্রচুর বেশি স্পট দেওয়া হয় তাকেই গাইস মানে রয়্যাল রাম্বলে ভিক্টরি করানো হয়। মানে রয়্যাল রাম্বল কোনো সারপ্রাইজ সুপারস্টার কিন্তু জেতে না, মানে এমন নয় যে মানে যে মানে এলেভেলে সুপারস্টার সাডেনলি জিতে গেল। মানে তুমি অ্যালবার্টো দেল রিও, মানে আমরা অলরেডি 2011 থেকে 2021 অবধি গাইস যারা যারা জিতেছে তাদের মধ্যে কাদের বেকার ছিল কাদেরটা গ্রেটেস্ট ছিল সেটাকে নিয়ে ডিসকাশন তো করেছি। বাট স্টিল গাইজ আমি বলবো যে রয়্যাল রাম্বল যারা যারা জেতে না তারা সবসময় কিন্তু অলরেডি হিউজ স্পট পায়, আর সব থেকে মানে বলতে গেলে মানে ফ্যান্স ফেভারিটও হয়, যাকে বলতে গেলে মানে যারা মানে অলরেডি স্ট্রংগেস্ট হয়। মানে যদি তুমি অলমোস্ট যদি আমি 2014 কথা বলি তাহলে গেস ব্যাটিস্টা জিতেছিল, তো গেস ব্যাটিস্টা অলরেডি যেহেতু রিটার্ন করেছিল তো সবাই ভেবেছিল যে হ্যাঁ ব্যাটিস্টা জিততে পারে, তো নর্মালি এটা ভেবেছিল না। গাইজ আমি এখন এই ভিডিওর মধ্যে এত কিছু বলবো না, কারণ নর্মালি তাহলে ওই ভিডিওটাই আবার মানে কন্টিনিউ হয়ে যাবে। বাট স্টিল গাইজ আমি বলবো যে রয়্যাল রাম্বলে কিন্তু জেতার কিন্তু মানে স্পটটা এরকমই থাকে যাকে মানে বিল্ড করা হয়। আর গাইজ গেস হোয়াট গাইজ, এবছর রয়্যাল রাম্বল যে জিততে চলেছে সে গাইজ তোমরা সবাই জানো, সে গাইজ হতে চলেছে বিগি। মানে নর্মালি এটাই গাইজ সেট ছিল গাইজ বিগি গাইজ WWE মানে বলতে গেলে মানে রয়্যাল রাম্বল গাইজ 2022 রয়্যাল রাম্বল জিততে চলেছে। আর গাইজ বিগি ভার্সেস সেথ রলিন্সের গাইজ ম্যাচ সেট ছিল গাইজ রেসলম্যানিয়াতে। পসিবলি গাইজ প্রচুরজন মানে ভাবছিল বোধ হয় যে ববি ল্যাশলি জিতবে, বাট হ্যাঁ গাইজ ববি ল্যাশলি কিন্তু এখানে কোনো প্ল্যান এখনো পর্যন্ত ছিল না। বাট স্টিল গাইজ ববি ল্যাশলির জায়গায় কিন্তু বিগির গাইজ চান্সটা সব থেকে বেশি ছিল, তার কারণ গাইজ ডে ওয়ানে নর্মালি বিগি টাইটেল হেরে যাবে, তারপরে গাইজ বিগির একটা চান্স অনলি চান্স থাকবে গাইজ রয়্যাল রাম্বল জেতার পরে গাইজ নর্মালি রেসলম্যানিয়াতে গিয়ে গাইজ আবার টাইটেলকে জেতার। আর নর্মালি বলা যেতে পারে যে এখানে গাইজ এরকম সেট ছিল যে বিগি জিতবে না, সেথ রলিন্স টাইটেল রিটার্ন করে দেবে, বাট স্টিল গাইজ মানে একটা মেন ইভেন্ট করার, তার কারণ গাইজ বিগি কেউ কিন্তু মেন ইভেন্ট স্পটে কিন্তু রাখাটা কিন্তু খুব ভাইটাল ছিল, আর তার জন্য গাইজ এটা মানে সেট ছিল যে একটা গ্রেটেস্ট দিকে যাবে। ঠিক আছে ভাই, কোনো বড় ব্যাপার কিছু নয়। বাট স্টিল গাইজ বলবো যে ভাই এখানে কিন্তু WWE এখন মানে সাডেনলি যে প্ল্যানটা চেঞ্জ করেছে, মানে তোমরা জানো যে রয়্যাল রাম্বল মানে রয়্যাল রাম্বল নয় আমি ডে ওয়ানের কথা বলছি, ভাই ডে ওয়ানে কী হয়েছিল ভাই, সেথ রলিন্সের জায়গায় ব্রক লেসনার WWE চ্যাম্পিয়ন হয়ে গেল, তারপরে গাইজ রুটি পুরো অন্যদিকে ঘুরে গেল। এখন গাইজ আমরা কেউ বুঝতে পারছি না যে বিগিকে নিয়ে কী হবে, মানে রতে তোমরা দেখেছো যে বিগি ভার্সেস সেথ রলিন্স ভার্সেস ববি ল্যাশলি ভার্সেস কেভিন ওয়েন্সের ম্যাচ হয়েছিল যেখানে গাইজ ববি ল্যাশলি জিতে যায়, আর গাইজ ববি ল্যাশলি ব্রক লেসনারকে ফেস করতে চলেছে। বাট হোয়াট নেক্সট ফর বিগি গাইজ, এখনও কিন্তু গাইজ বলা যেতে পারে যে বিগিকে নিয়ে কিন্তু এখনও কিন্তু গাইজ প্ল্যানটা কিন্তু স্টিল গাইজ কন্টিনিউ হচ্ছে। কিন্তু সমস্যার ব্যাপার হচ্ছে যে নর্মালি তোমরা ভাবতে পারছো যে বিগি WWE মানে এবছর রয়্যাল রাম্বল জিতবে, আর সে গাইজ মানে হেড টু হেড করবে মানে কোনো একজন চ্যাম্পিয়নকে, তার কারণ গাইজ নর্মালি তোমরা দেখছো ব্রক লেসনার WWE চ্যাম্পিয়ন আছে, রোমান রেইনস ইউনিভার্সাল চ্যাম্পিয়ন আছে, তো গাইজ এখানে পসিবলি কী থাকতে পারে গাইজ বিগি WWE চ্যাম্পিয়ন মানে ব্রক লেসনারকে চ্যালেঞ্জ করবে নাকি রোমান রেইনসকে চ্যালেঞ্জ করবে, তার কারণ গাইজ ব্রক লেসনারের কাছে নর্মালি ডে ওয়ানে পিন হয়েছে আর গাইজ চ্যাম্পিয়নশিপ হেরেছে, আর রোমান রেইনসের কাছে গাইজ হেরেছিল সার্ভাইভার সিরিজে। কিন্তু গাইজ পসিবলি এখানে বলা যেতে পারে যে বিগির গাইজ জেতার চান্সটা খুবই কম, তার কারণ হচ্ছে গাইজ এটা জানার জন্য তোমাদেরকে আগের ভিডিওগুলো দেখতে হবে গাইজ, ওখানে আমরা বলেইছিলাম যে কার সব থেকে পসিবলি জেতার চান্স বেশি আছে, তার কারণ গাইজ এখানে ব্রক লেসনার রোমান রেইনস গাইজ ফিউডটা গাইজ এখনও পর্যন্ত কনফার্ম যে চ্যাম্পিয়ন ভার্সেস চ্যাম্পিয়নের ম্যাচটা গাইজ হবে, আর গাইজ এটা রেসলম্যানিয়াতে হবেই, শুধু তাই নয় গাইজ এর মধ্যে একটা বিগ টুইস্ট কিন্তু পল হেমেন রাখবে, আর তার জন্য গাইজ রয়্যাল রাম্বল একমাত্র সেই জিততে পারে যে গাইজ পল হেমেন গাই হবে, মানে পসিবলি আমি প্রেডিক্টেবল বলছি পল হেমেন গাই হবে। আর গাইজ তিনজন পল হেমেন গাই গাইজ এখানে ফাইট করতে চলেছে, তোমরা বলবে তাহলে কি সিজারও হতে চলেছে, সিএম পাঙ্ক তো AEW-তে না, মানে সিজারও হতে চলেছে, তার কারণ গাইজ সিজারই পল হেমেন গাই ছিল একটা টাইমে, তার গাইজ এটা ভুল কথা মানে এটা ঠিক কথা, বাট স্টিল গাইজ সিজারোর ওপর এখনও পর্যন্ত কোনো হাই স্টেক স্পট কিন্তু WWE দিচ্ছে না, যে ডে ওয়ানে কিক অফ করলো তাকে আর মানে কী স্পট দেবে। বাট স্টিল গাইজ মানে এখানে বলা যেতে পারে যে গেবল স্টিভসনের কিন্তু জেতার চান্স আছে এবার গাইজ, মানে আমি আর ওই দিকে যাবো না, কিন্তু গাইজ এখনও পর্যন্ত আমি এটা বলবো যে কেন মানে WWE মানে এরকম মানে সেটটা করছে, মানে নর্মালি WWE ভেবেছিল যে ঠিক আছে ভাই বিগিকে জিতিয়ে দেওয়া হোক, বিগি ভার্সেস সেথ রলিন্সের ম্যাচ হোক, তাহলে একটা প্রপার ওয়েতে গাইজ মানে এটা রাইভেলরিটা কন্টিনিউ হবে, মানে একজন ফেস সুপারস্টার একজন হিল সুপারস্টার, আর গাইজ বিগি মানে যথেষ্ট বেশি স্কোপ পেয়েছে 2021-এ তোমরা দেখেছো মানি ইন দ্য ব্যাঙ্ক জেতা, তারপরে
পড়ে গেছে, মানে মানিন দা ব্যাং নয়, যদি শুরু শুরুতে বলি তাহলে তো ভাই রাসেলমেনিয়াতে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ হেরেছিল, তারপরে গেছে মানিন দা ব্যাং জিতেছিল, তারপরে গেছে ডাব্লিউডব্লিউই চ্যাম্পিয়ন হয়েছিল। তো এখানে গেছে ধীরে ধীরে মানে বিল্ড হচ্ছিল বিগিকে, তো গেছে বিগিকে একটা গ্রেটার স্পট দেওয়াটা কিন্তু খুব দরকার ছিল, আর গেছে সেটাই ছিল গেছে রয়্যাল রাম্বল উইন। কিন্তু এখনও পর্যন্ত যে এই প্ল্যানটা যে সাকসেসফুলি যাবে কিন্তু তার পসিবিলিটি খুব কম হচ্ছে, তার কারণ গেছে ডে ওয়ান কিন্তু পুরো প্ল্যানকে কিন্তু চেঞ্জ করে দিয়েছে। তোমরা বুঝতেই পারছো ডে ওয়ানটা কিন্তু পুরো প্ল্যানকে চেঞ্জ করে দিয়েছে, আর হিউজ গাইজ একটা চেঞ্জেস হয়েছে এখানে গাইজ। এখন মানে ডাব্লিউডব্লিউই ঠিক করছে চ্যাম্পিয়ন ভার্সেস চ্যাম্পিয়নের ম্যাচ করাবে, তো সেই তার মধ্যে গাইজ বিগি সাডেনলি ঢুকে গেল, তো এটা মানে আলাদা দিকে যাবে না, মানে এটা তো মানে একতরফা হয়ে যাবে, তখন তো মানে সবাই ভাবে যে ভাই রোমান রেইন্স তো ইজিলি জিতে যাবে, কারণ এখানে গাইজ বিগির কোনো মেজর রোলই নেই। মানে যেমন ধরো ওখানে হয়েছিল মানে শার্লেট ফ্লেয়ার ভার্সেস রন্ডা রোজি ভার্সেস বেকি লিচের যে ম্যাচটা হয়েছিল ওখানে গাইজ একটা লিঙ্ক ছিল, মানে তিনজনের মধ্যে কিন্তু লাস্টে ফিউড হয়েছিল, কিন্তু এখানে তো ভাই ওই ব্যাপারটা কিন্তু নেই। মানে হ্যাঁ আমি মানছি যে এখানে বিগির ওপর ব্রক লেসনার পিন করেছে, ওখানে গেছে রোমান রেইন্সের সাথে বিগির হয়তো মেবি আনফিনিশড বিজনেস আছে, কারণ সার্ভাইভার সিরিজে হেরে গেছিলো, বাট স্টিল গেছে ওটা ক্লিন হারা ছিল, তাই জন্য এখানে বলা যেতেই পারে যে বিগি ভার্সেস ব্রক লেসনারের ম্যাচ হয়তো হলে হতে পারে, কিন্তু গাছ চ্যাম্পিয়ন ভার্সেস চ্যাম্পিয়ন ম্যাচটা গাছ রাসেলমেনিয়ার জন্য এখনও পর্যন্ত ডাব্লিউডব্লিউই প্রেডিক্টেবল রাখছে আর গেছে সেট করে রাখছে, তো তাই জন্য গেছে এখানে বিগির জেতার চান্সটা গেছে খুব কম। এবার গেছে কথা হচ্ছে ভাই ডাব্লিউডব্লিউই যেভাবে মানে ম্যাচ সেট করছে সেটা গেছে রোমান রেইন্সের কাছে কিন্তু খুবই ইন্টারেস্টিং, তার কারণ হচ্ছে গাইজ আমরা অনেকে ভাবছিলাম যে মানে আমরা সেটই ছিলাম যে রয়্যাল রাম্বলে গাইজ রোমান রেইন্স ভার্সেস ড্রু ম্যাকইন্টায়ার ম্যাচ হতে চলেছে। নর্মালি আমরা এটা তো জানতাম যে ডে ওয়ানে গাইজ রোমান রেইন্স ব্রক লেসনারকে হারিয়ে দিত, তারপরে গাইজ ব্রক লেসনার মেবি হয়তো রয়্যাল রাম্বল জিতে হয়তো রোমান রেইন্সকে হেড টু হেড করতো, আর সেই জায়গায় হয়তো গাইজ ব্রক লেসনারের মানে ম্যাচ তো অলরেডি সেট হয়ে গেছে না, তো রোমান রেইন্স ভার্সেস ড্রু ম্যাকইন্টায়ার গাইজ ফিউডটা এন্ড হতো, একটা মানে কমপ্লিট এন্ড হতো বলা যেতে পারে গাইজ, সেটা হতো গাইজ নর্মালি রয়্যাল রাম্বল। তার কারণ হচ্ছে গাইজ সার্ভাইভার সিরিজে তোমরা জানো যে যখন রোমান রেইন্স ভার্সেস ড্রু ম্যাকইন্টায়ার ম্যাচ হয়েছিল ওখানে গাইজ উসোসরা ইন্টারফেয়ার করেছিল, মানে সেম লাইক যখন যেমন ক্রাউন জুয়েলে হয়েছিল ওরকম টাইপের, যেমন ব্রক লেসনার হেরে যায় তো সেটাই বলবো। বাট হ্যাঁ গাইজ ওখানে মানে সাবমিশন ইউজ হয়েছিল, মানে রোমান রেইন্স করেছিল কিন্তু ড্রু ম্যাকইন্টায়ার তো ভাই ওখানে কী বলবো ট্যাপ তো করেনি, ওখানে গাইজ সেন্সলেস হয়ে যায়, স্বাভাবিকভাবে রোমান রেইন্স জিতে যায়। কিন্তু গাইজ এইটাকে গাইজ ফাইনালি ফিনিশ করার জন্য গাইজ রয়্যাল রাম্বলকে সেট করা হয়েছিল গাইজ রোমান রেইন্স ভার্সেস ড্রু ম্যাকইন্টায়ার ম্যাচ হবে, কিন্তু গাইজ এখানে ব্যাপারটা হয়েছে গাইজ রোমান রেইন্স ভার্সেস ড্রু ম্যাকইন্টায়ার ম্যাচটা তো হবে, কিন্তু গাইজ মানে ডাব্লিউডব্লিউই ভাবছে যে ভাই রোমান রেইন্সের সামনে আমরা ব্যাক টু ব্যাক সেম অপোনেন্টকে আর রাখবো না, মানে এরকম যাকে বলতে গেলে। মানে নর্মালি তোমরা দেখো তোমরা এখন বলবে যে ভাই কী বলবো মানে কেভিন ওয়েন্সকে তো রাখা হয়েছিল, মানে টিএলসিতে ছিল, তারপর রয়্যাল রাম্বলে ছিল, তারপরে গাইজ স্ম্যাকডাউনে একটা স্টিল ক্যাজ ম্যাচে ছিল, তারপরে গাইজ আমরা ড্যানিয়েল ব্র্যানকে দেখতে পেয়েছিলাম, তারপরে গাইজ আমরা এজকে দেখতে পেয়েছিলাম যেখানে রাসেলমেনিয়া ছিল, তারপরে গাইজ আবার আমরা মানিন দা ব্যাংকে দেখতে পেয়েছিলাম। বাট স্টিল গাইজ এখন মানে ডাব্লিউডব্লিউই এটাই সেট করছে যে রোমান রেইন্সের সাথে গাইজ কোনো একই অপোনেন্টকে বারবার আমরা ম্যাচ আপ মানে ম্যাচ আপ দেবো না, মানে একটা অপোনেন্ট একবার হারিয়ে দিয়েছে ক্লিন হারিয়ে দিয়েছে তো নো লঙ্গার আর মানে একে আমরা চান্স দেবো না। আর সেটাই একটা গাইজ মেজর কারণ ছিল যে কারণ কেন গাইজ বিগিকে নিয়ে মানে এটা ভাবা হচ্ছে না যে বিগি রাসেলমেনিয়াকে স্পট করবে দিয়ে গেছে চ্যাম্পিয়ন ভার্সেস চ্যাম্পিয়ন ম্যাচ হবে, বা বলতে গেলে মানে কেন মানে ড্রু ম্যাকইন্টায়ারকে চান্স দিচ্ছে না। এবার গাইজ তোমরা বলবে ভাই ব্রক লেসনারের কী দশ রয়েছে, কারণ গাইজ ব্রক লেসনারের সাথে কিন্তু রোমান রেইন্সের একটা মেজর ফিউড হবে, ওটা গাইজ আলাদা লেভেলের। এখানে গাইজ মানে রোমান রেইন্সের সাথে নর্মাল রেসলারের কথা হচ্ছে গাইজ, মানে নর্মাল অপোনেন্টের কথা হচ্ছে গাইজ, সেই দিক থেকে দেখলে গাইজ ড্রু ম্যাকইন্টায়ারকে এখনও ওই জন্য গাইজ স্পট দেওয়াটা হচ্ছে না, বা বলতে গেলে মানে ড্রু ম্যাকইন্টায়ারের গাইজ ইঞ্জুরিটা কিন্তু খুব মেজর এখনও পর্যন্ত ভাই এটাই বলা চলে। বাট স্টিল গাইজ আমি এটাই বলবো যে যদি আজকে গাইজ ড্রু ম্যাকইন্টায়ারের মানে এই ইঞ্জুরিটা যদি না হতো তাহলে গাইজ স্টিল বলা যেতে পারে যে মানে রোমান রেইন্স ভার্সেস ড্রু ম্যাকইন্টায়ার কিন্তু ম্যাচটা হতো গাইজ রয়্যাল রাম্বলে হতো, আর গাইজ এটা পসিবলি এইভাবে সেট হতো যে নর্মালি ডে ওয়ানে রোমান রেইন্স ব্রক লেসনারকে হারিয়ে দিয়েছে, তারপর গাইজ মানে আমি যেটা কিছুক্ষণ আগেই বললাম। কিন্তু গাইজ মানে আমার কথাটা হচ্ছে ভাই ড্রু ম্যাকইন্টায়ারের যে এই যে ইঞ্জুরিটা যে নেক সার্জারির যে ইঞ্জুরিটা এটা কি খুবই মানে প্ল্যান মাফিক করা নাকি সাডেনলি হওয়া, তার কারণ হচ্ছে ভাই নর্মালি জানো যে ডাব্লিউডব্লিউইতে যা কিছু হয় তার সমস্ত কিছু স্ক্রিপ্টেড হয়, ওখানে যে ব্যারেন করবেন ম্যাটক্যাপ মাস যে অ্যাটাকটা করলো ওটা গাইজ স্ক্রিপ্টেড ছিল, আর নর্মালি গাইজ এরকম স্ক্রিপ্ট তখনই করা হয় যখন গাইজ কোনো সুপারস্টারের কোনো লিভের দরকার পড়ে, মানে কোনো একটা ছোট্টখাটো লিভ বা বলতে গেলে মানে বড় লিভের দরকার পড়ে তখন গাইজ ডাব্লিউডব্লিউই কী করে সাডেনলি কোনো একটা ইঞ্জুরি দেখিয়ে দিয়ে মানে এরকমভাবে কিছু মাসের জন্য লিভ করিয়ে দেয়, যেমন তোমরা বেলিকে দেখতে পেয়েছো বা আশকাকে দেখতে পেয়েছো। কিন্তু গাইজ এখানে পসিবিলি কিন্তু ব্যাপারটা কিন্তু আলাদা, এখানে মানে মানে কী বলবো ভাই মানে ড্রু ম্যাকইন্টায়ারকে লিভ তো করিয়েছে, এখনও গাইজ ড্রু ম্যাকইন্টায়ারকে দেখিয়ে যাচ্ছে ভাই এখনও ইঞ্জিওর আছে, খুবই মেজর থিং আছে, মেজর ইঞ্জুরি আছে, তো গাইজ তাহলে তোমরা কী করতে চাইছো ভাই? আমি তো সেটাই বুঝতে পারছি না ভাই, তোমরা ড্রু ম্যাকইন্টায়ারকে রাসেলমেনিয়া মানে তোমরা
জানো যে রয়্যাল রাম্বল রাসেলমেনিয়া এখন গাইস মেজর টাইম মানে 3-4 মাসের মানে মিডিলে রয়েছে, মানে ডিফারেন্সে রয়েছে। গাইস তোমরা এখন যদি ড্রিম ম্যাকেন্টারকে বসিয়ে রাখো তাহলে গাইস ড্রিম ম্যাকেন্টার কখন আসবে, মানে সারপ্রাইজ রিটার্নটা কখন আসবে, নাকি গাইস একদম মানে 6-7 মাস একদম সেই সামার স্ল্যামের সময় আসবে, আর এসে গাইস সামার স্ল্যামে গিয়ে গাইস রোমান রেন্সকে চ্যালেঞ্জ করবে বলবে, মানে সামার স্ল্যামে চ্যালেঞ্জ করলে মানে এরকম কি হতে চলেছে গাইস? এটা হলে গাইস অনেক দূরের দিকে চলে যাবে, কিন্তু বাট স্টিল তোমরা ড্রিম ম্যাকেন্টারের মতো সুপারস্টারকে গাইস তোমরা রয়্যাল রাম্বল ঢোকাচ্ছ না, আমি জানি না ভাই রয়্যাল রাম্বলে সারপ্রাইজ রিটার্ন করবে কিনা, আর যদি গাইস রিটার্ন করে তাহলে গাইস একটা গ্রেটেস্ট স্পট হতে চলেছে, আর আমি জানি না যে রয়্যাল রাম্বল জিতবে কিনা, বাট স্টিল গাইস বলা যেতে পারে যে রোমান রেন্সের জন্য গাইস এই জন্যই ফ্রেশ অপোনেন্ট রাখা হচ্ছে গাইস, কোনো মানে ডাবল অপোনেন্ট এরকমভাবে গাইস সেট হচ্ছে না। আর গাইস এটাই মেন কারণ ছিল কারণ গাইস সেথ রলিন্সকে ইউজ করা হয়েছে, তার কারণে গাইস WWE অলরেডি প্ল্যানে ছিল গাইস, WWE অলরেডি প্ল্যান সেটই ছিল যে সেথ রলিন্স ভার্সাস রোমান রেন্সের একটা ফিউড করবে, কিন্তু গাইস তোমরা নর্মালি জানো যে মানে মেজর চেঞ্জ হয় ড্রাফটের জন্য, বা বলতে গেলে মানে সেথ রলিন্সের অন্যদিকে চলে যায়, মানে এজের সাথে ম্যাচ হচ্ছিলো তো ওখান দিয়ে গাইস আলাদা দিকে চলে যাচ্ছিল, রোমান রেন্স গাইস ব্যাক টু ব্যাক ব্রক লেসনারের সাথে ফিউড হলো, জন সিনার সাথে আগে ফিউড হলো তারপর ব্রক লেসনারের সাথে ফিউড হলো, তো এইভাবে যাচ্ছিলো, তো স্বাভাবিকভাবে গাইস ওই প্ল্যানটাই কন্টিনিউ হয়নি, তো তাই জন্য গাইস মেজর ফ্যাক্ট ছিল যে কেন রোমান রেন্সের অপোনেন্ট সাডেনলি মানে এরকমভাবে সেথ রলিন্স বেরোলো। আর গাইস নর্মালি WWE জানে যে গাইস রোমান রেন্সের সাথে কোনো ফিউড করা মানে হচ্ছে একটা হিউজ স্টোরি ক্রিয়েট করা, আর গাইস সেথ রলিন্স রোমান রেন্সের একটাই স্টোরি আছে, সেটা হচ্ছে গাইস শিল্ড ব্রাদার, ফর্মার শিল্ড ব্রাদার, তো স্বাভাবিক ব্যাপার গাইস এখানে একটা গ্রেটেস্ট থিং তো হবেই, বাট স্টিল গাইস অনেক কিছু ব্যাপার আছে। বাট হ্যাঁ আমি এখনও বলবো যে WWE যে প্ল্যানটা সেট করেছিল যে বিগি রয়্যাল রাম্বল জিতবে, এখন ওটা পসিবল নয়, আর গাইস বিগির জন্য খুবই খারাপ লাগছে, তার কারণ হচ্ছে টাইটেল তো হেরে গেছে, স্বাভাবিক ব্যাপার গাইস ওই হারাটা তো স্পেসিফিক্যালি ছিলই, বাট যথেষ্ট বেশি গাইস প্ল্যান চেঞ্জ হয়ে গেছে গাইস বিগির জন্য। আর গাইস সেম লাইক আমি কি বলবো ভাই, এখানে সত্যি বলতে ভাই এখন রয়্যাল রাম্বল জেতা নিয়ে কিন্তু অনেক বেশি মানে আনপ্রেডিক্টেবল থিং হয়ে গেছে, বা স্টিল গাইস আমি গেবল স্টিভসনের ওপরেই গাইস হাত রাখবো, কিন্তু এনিওয়ে গাইস এখানে মানে ডিসকাশন যেটা নিয়ে আমি করতে চাচ্ছিলাম যে মানে WWE কেন মানে রোমান রেন্সের মানে অপোনেন্ট সেথ রলিন্সকে আনলো, তার কারণ হচ্ছে গাইস নর্মালি ড্রিম ম্যাকেন্টায়ারে কেন গাইস এই মানে এই ইঞ্জুরিটা হচ্ছে, নর্মালি তোমরা জানো যে সামোয়া জো টাইটেল রিলিঙ্কুইশ হয়েছে ইঞ্জুরির জন্য, যেখানে গাইস যখন সামোয়া জোকে আস করা হচ্ছে সামোয়া জো বলছে এটা মানে মারাত্মক লেভেলের ইঞ্জুরি, আমি নিজেও কখনো জানি না যে এটা কী ইঞ্জুরি, মানে ও এটাই বলতে চাইছে ভাই আমাকে কেন জিজ্ঞেস করছো, আমি তো এটা করাইনি না, WWE নিজে এটাকে সেট করেছে, মানে ও একতরফা দিক দিয়ে বলতে চেয়েছে মানে ঘুরিয়ে পেঁচিয়ে বলতে, তো এখনো পর্যন্ত গাইস এটাই প্রেডিক্টেবল আছে, বাট স্টিল গাইস বলবো যাই না ভাই WWE কি করছে ভাই ড্রিম ম্যাকেন্টায়ারকে নিয়ে এটা কেন করছে, বাট হ্যাঁ ড্রিম ম্যাকেন্টায়ারের হেলথ কিন্তু নিয়ে মানে WWE যথেষ্ট বেশি মানে ওকে প্ল্যানে বাইরে রাখার চেষ্টা করছে, বা বলতে গেলে মানে ওর প্ল্যান কোনো একটা হয়তো আলাদা দিকে যাচ্ছে। আর স্বাভাবিক ব্যাপার ভাই তোমরা নিজেরাও জানো যে ড্রিম ম্যাকেন্টায়ার ভার্সেস এই যে ম্যাডক্যাপ মস বা বলতে গেলে মানে হ্যাপি করবেনের যে স্টোরিটা এটা প্রচুর বেকার ছিল, আর ড্রিম ম্যাকেন্টায়ার নিজেরাও হয়তো বেকার লাগছে, আর সেটারই কারণ হচ্ছে যে ড্রিম ম্যাকেন্টায়ার হয়তো WWE বলেছে যে যখন আমার কোনো ভালো প্ল্যানই নেই তাহলে আমাকে ছুটি দিয়ে দাও না, তো এবার ড্রিম ম্যাকেন্টায়ারকে কীভাবে ছুটি দেবে, তো সেটারই কারণ গাইস এই ইঞ্জুরিটা ছিল, তো এটাই হতে পারে, বাট স্টিল গাইস কিছু বলার নেই, মানে এখানে WWE কী করছে ভাই রিলিজটা আলাদা ব্যাপার, কিন্তু গাইস কোনো সুপারস্টারকে সাডেনলি কোনো একটা প্ল্যানই তোমরা রাখছো না, কোনো একটা স্ক্রিপ্টই রাখছো না, কোনো একটা বড়ো সুপারস্টার যে গাইস রয়্যাল রাম্বল জিতেছে যে মানে টাইটেল পোর্ট্রেটে ছিল তাকেই গাইস তোমরা বের করে দিচ্ছ, তো কিছু বলার নেই ভাই, তোমাদের কী কমেন্ট তোমরা জানাতেই পারো।